মোদী সরকারই কিনেছে পেগাসাস সফটওয়্যার, বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর। একই বিষয় সড়ক কংগ্রেস দলনেতা মল্লিকার্জুন খাড়গেও। গোয়ায় নির্বাচনী ইস্তেহার প্রকাশ তৃণমূলের, মহিলা ভোট টানতে একাধিক প্রতিশ্রুতি, জোর কর্মসংস্থান এবং বেকারত্ব বীমার উপর। কবির সুমনের ভাইরাল অডিও ক্লিপের জল গড়ালো থানায়, মুচিপাড়া থানায় এফআইআর দায়ের বিজেপি কাউন্সিলরের, অবস্থানে অনর শিল্পী। চলতি বছরের বাজেট অধিবেশনে নেই জিরো আওয়ার এবং কোয়েশ্চেন আওয়ার, থাকছে না প্রশ্ন করার অধিকার, ক্ষুব্ধ বিরোধীরা। করোনা আতঙ্ক কাটিয়ে খুলছে পুরীর মন্দির, পয়লা ফেব্রুয়ারি থেকেই হবে দেব দর্শন। স্যানিটাইজেশনের জন্য প্রতি রবিবার বন্ধ থাকবে মন্দিরের দরজা। রাজ্যে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, দেশেও নিম্নমুখী কোভিড গ্রাফ, তবে সব রাজ্যের ঊর্ধ্বমুখী মৃত্যুর হার ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। বৃষ্টিতে মাটি হতে পারে এবারে সরস্বতী পুজো, মঙ্গলবার পর্যন্ত রাজ্যে জাঁকিয়ে শীত, শুক্র থেকে থাকছে বৃষ্টির সম্ভাবনা, জানালো হাওয়া অফিস। মাস্ক পরা নিয়ে প্রচার বাড়াচ্ছে কলকাতা মেট্রো, নো মাস্ক নো মেট্রোর প্রচারে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়, থাকবেন দীপ রুদ্ধিমান রাও। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। আসছি বিস্তারিত খবরে। পেগাসাস বিতর্কে এবার নয় আমর, বিস্ফোরক দাবি করলেন রাহুল গান্ধী। মোদী সরকারই ওই সফটওয়্যার কিনেছে বলে অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারকে বিশ্বাসঘাতক বলে তোপ দেগেছেন কংগ্রেস নেতা। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি রিপোর্টের উল্লেখ করেই মোদী সরকারকে কাট করায় তুলেছেন তিনি। ওই রিপোর্টে দাবি করা হয়েছে, ২০১৭ সালে ২ বিলিয়ন ডলারের বিনিময়ে ইসরায়েলের থেকে ওই সফটওয়্যার কিনেছিল কেন্দ্র। ওই সময় ইসরায়েলের সঙ্গে ভারতের একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছিল, এর মধ্যেই ছিল পেগাসাসও। স্বাভাবিকভাবেই রিপোর্টটি নিয়ে হইচই পড়ে গিয়েছে। এদিন সেই রিপোর্টের উল্লেখ করে টুইট করেন রাহুল গান্ধী। তিনি লেখেন, মোদী সরকার পেগাসাস কিনেছিল বুনিয়াদী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনীতিবিদ, সরকারি কর্মী, বিরোধী নেতা নেত্রী, সশস্ত্র বাহিনী ও বিচার ব্যবস্থায় আড়ি পাততে। এটা বিশ্বাসঘাতকতা, মোদী সরকার বিশ্বাসঘাতকতা করেছে। কেবল রাহুলই নন, অন্য শীর্ষস্থানীয় কংগ্রেস নেতারাও মুখ খুলেছেন এই বিতর্কে। টুইটারে মোদী সরকারকে আক্রমণ করেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও। গোয়া দখলের লড়াইয়ে মহিলা ভোটকেই পাখির চোখ করেছে তৃণমূল, তাই তাদের কাছে টানতে মাসিক ভাতার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ইস্তেহারেও মিলল তার প্রতিফলন, সেখানেও মহিলা ক্ষমতায়নের উপর অনেকখানি জোর দিয়েছে দল। সঙ্গে যুক্ত হয়েছে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি এবং বেকারত্ব বীমা। শনিবার তৃণমূল এবং এমজিপি নেতৃত্ব যৌথভাবে ইস্তেহার প্রকাশ করেছে, সেখানে রয়েছে গোয়ার জিডিপি বৃদ্ধি থেকে শুরু করে যুবশক্তি প্রকল্প, ইউনিভার্সাল হেলথ কার্ডের মতো একাধিক প্রতিশ্রুতি। মেয়েদের কথা ভেবে বলা হয়েছে গৃহলক্ষী প্রকল্পের কথা, যেখানে গোয়ার প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে সরাসরি মাসিক ৫,০০০ টাকা অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি বেসরকারি ক্ষেত্রসহ সমস্ত চাকরিতে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণ থেকে শুরু করে গৃহহীনদের বাড়ি তৈরিতে অনুদান, এমন একাধিক প্রতিশ্রুতির কথা ঘোষণা করা হয়েছে তৃণমূলের ইস্তেহারে। সঙ্গীতশিল্পী কবির সুমনের ভাইরাল হওয়া অডিও ক্লিপের জল গড়ালো থানায়। শুক্রবার থেকেই ভাইরাল হয়ে গিয়েছে শিল্পীর একটি অডিও ক্লিপ। অভিযোগ, একটি টিভি চ্যানেলের সাংবাদিকের সঙ্গে ফোনে কথা বলার সময় সুমনকে অশ্রাব্য শব্দ প্রয়োগ করতে শোনা গিয়েছে ওই ক্লিপে। এই কারণেই বিজেপি তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। দলের কাউন্সিলর মুচিপাড়া থানায় এফআইআর দায়ের করেন। যদিও শিল্পী তার অবস্থান থেকে সরেননি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি তার অবস্থান স্পষ্ট করে জানান, একটি বিশেষ চ্যানেল ও তার সাংবাদিকরা দিনের পর দিন যা করে যাচ্ছে তার জবাব দিয়েছি উপযুক্ত ভাষায়। সুর সম্রাজ্ঞীর অপমানের বিরুদ্ধে যে সাংবাদিক বৈঠক হয়েছিল সেখানে কোন চ্যানেলের কোন সাংবাদিক কি করেছে কি বলেছে আমি ভুলিনি। সেই সঙ্গে তিনি এও জানিয়ে দেন, যা করেছি তা দরকার হলে আবার করব। কবির সুমনের এই অডিও ক্লিপ নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। শনিবার দুপুরে এ ব্যাপারে টুইট করেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি লেখেন, যে অডিওটি ঘুরছে সেটি যদি কবির সুমনেরই হয় তাহলে তা অতি আপত্তিকর এবং তীব্র প্রতিবাদযোগ্য, এর জন্য ক্ষমা চাওয়া উচিত, না চাইলে ব্যবস্থা হওয়া উচিত। জনপ্রিয় গায়ক বা প্রতিভাধর বুদ্ধিজীবী হলেই এসব বলা যাবে, এটা হতে পারে না। দিনক্ষণ ঘোষণা হলো বাজেট অধিবেশনের। এবার ২ দফায় হতে চলেছে সংসদের বাজেট অধিবেশন। প্রথম পর্বের অধিবেশন শুরু হবে ৩১শে জানুয়ারি, চলবে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব চলবে ১৪ই মার্চ থেকে ৮ই এপ্রিল পর্যন্ত। পয়লা ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট অধিবেশনের প্রাককালে এদিন রাজ্যসভার সদস্যদের জন্য আদর্শ আচরণবিধিও জারি হয়েছে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, বাজেট অধিবেশনের প্রথম দুদিন জিরো আওয়ার এবং কোয়েশ্চেন আওয়ার বা প্রশ্নোত্তর পর্ব থাকবে না। এই দুই পর্বেই বিরোধীরা বিভিন্ন প্রসঙ্গ উত্থাপন করেন ও কেন্দ্রীয় মন্ত্রীকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে থাকেন। আগে ভাগে নোটিশ দিয়েই এই দুই পর্বে সরকার পক্ষের কাছে আপত্তিকর বিষয়গুলি তোলেন বিরোধীরা।
বাজেট অধিবেশনের প্রথম দুদিন সেই পর্ব না থাকায় ক্ষুব্ধ বিরোধীরা। তাদের মতে, প্রশ্ন তোলার অধিকার কেড়ে নিচ্ছে এই সরকার। আসন্ন বাজেট অধিবেশনে রাজ্যসভার সদস্যদের জন্য আদর্শ আচরণবিধি জারি করেছেন সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যান এম ভেঙ্কাইয়া নাইডু। সংসদ কক্ষে অধিবেশন চলাকালীন সংসদ সদস্যদের আরও বেশি দায়িত্ববান হওয়ার কথা বলা হয়েছে আদর্শ আচরণবিধি বা কোড অব কন্ডাক্টে। পুণ্যার্থীদের জন্য সুখবর, করোনা আতঙ্ক কাটিয়ে ফের খুলছে পুরীর জগন্নাথ মন্দির। তবে কারা প্রবেশ করতে পারবেন, কি কি নিয়ম মানতে হবে, সেই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি। করোনা পরিস্থিতিতে মন্দির খোলা নিয়ে শুক্রবার বৈঠকে বসেছিলেন কমিটির সদস্যরা। সেই বৈঠকেই ঠিক হয় পয়লা ফেব্রুয়ারি থেকে খুলবে মন্দিরের দরজা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই মন্দিরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা। তবে স্যানিটাইজেশনের জন্য প্রতি সপ্তাহে রবিবার করে বন্ধ থাকবে মন্দির। করোনা পরিস্থিতিতে 2020 সালের মার্চ মাস থেকে দেশের অন্যান্য ধর্মীয় স্থানের মতো বন্ধ হয়ে গিয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরও। আনলক পর্বে ধীরে ধীরে দেশের অন্যান্য মন্দির খুললেও পুরীর জগন্নাথ মন্দির বন্ধই ছিল। এতদিন পরে দর্শনার্থীদের জন্য খুলে গেল শ্রীক্ষেত্রের দরজা। কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, কমেছে হারও, তবে গত ২৪ ঘন্টায় সামান্য বেড়েছে মৃত্যুর সংখ্যা। শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় সংক্রমিত হয়েছেন 3,512 জন, যা শুক্রবারের তুলনায় বেশ কিছুটা কম। দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। কলকাতায় 459 জনের শরীরে হানা দিয়েছে ভাইরাস। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা, সেখানে দৈনিক সংক্রমিত 433 জন। সুস্থতার হার দাঁড়িয়েছে 97.06 শতাংশে। শনিবার করোনায় মৃত্যু হয়েছে 35 জনের। সামান্য হলেও স্বস্তি দিয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণও। দৈনিক আক্রান্তের সংখ্যা, অ্যাক্টিভ কেস, পজিটিভিটি সবটাই নিম্নমুখী, তবে ভাবাচ্ছে মৃত্যুর হার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 2,35,532 জন, যা আগের দিনের থেকে অনেকটাই কম। দেশের পজিটিভিটি রেটও অনেকটা কমে দাঁড়িয়েছে 13.39 শতাংশে। পরিসংখ্যান বলছে, দেশের অধিকাংশ বড় রাজ্যেই কমছে আক্রান্তের সংখ্যা, তবে সব রাজ্যে মৃতের সংখ্যা ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 871 জনের। এই সংখ্যাটা আগের দিনের চেয়ে অনেকটাই বেশি। তবে এই মুহূর্তে যে সংখ্যাটা সরকারকে সবচেয়ে স্বস্তি দিচ্ছে সেটা হলো অ্যাক্টিভ কেস। এই নিয়ে পরপর বেশ কয়েকদিন কমল দেশের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা। ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গে, সপ্তাহ শেষে ফের রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা, মাটি হতে পারে সরস্বতী পুজোর আনন্দ, এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরে হাওয়ার প্রভাব গোটা রাজ্যেই কম বেশি পড়েছে। গত দুদিনে 5 ডিগ্রিরও বেশি নেমেছে শহর কলকাতার তাপমাত্রা। সপ্তাহের শেষে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। শুক্রবার থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার আগে মেঘমুক্ত থাকবে আকাশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচেই থাকবে। শনি ও রবিবার প্রবল শীত পড়ার সম্ভাবনা, আর তা থাকবে মঙ্গলবার পর্যন্ত। উত্তরবঙ্গেও শনিবার থেকে পরিষ্কার আকাশ, নামবে তাপমাত্রা। আগামী কয়েকদিন স্বাভাবিকের নিচেই থাকবে পারদ। মঙ্গলবার থেকে তাপমাত্রা সামান্য বাড়বে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে। শুক্র শনিবার দার্জিলিং সহ উত্তরের জেলাগুলিতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর পশ্চিম ভারতে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা। তামিলনাড়ুর উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। নো মাস্ক নো মেট্রোর প্রচারে এবার সৌরভ গঙ্গোপাধ্যায়। মাস্ক না পরলে ওঠা যাবে না মেট্রোয়। রাজ্যের তৃতীয় ঢেউয়ের শুরু থেকেই লাগাতার এই প্রচার চালাচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কখনো রূপলি পর্দার পরিচিত মুখেরা যাত্রীদের সতর্ক করছেন, তো কখনো ময়দানের কুশীলবরা চালাচ্ছেন প্রচার। এবার সেই তারকা প্রচারকের তালিকায় যুক্ত হল দাদার নাম। শুধু দাদা নয়, প্রচারে রয়েছেন দীপ দাশগুপ্ত, ঋদ্ধিমান সাহারাও। ওমিক্রন আতঙ্কের মধ্যে যাত্রীদের সচেতন করতে এর আগে একাধিক পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ। তারা আরপিএফ কে দিয়ে প্রতি স্টেশনে চালিয়েছে নো মাস্ক নো মেট্রো কর্মসূচি, কিন্তু তাতেও হুঁশ ফেরেনি মানুষের। তাই আমজনতাকে সতর্ক করতে প্রচারে নামানো হয়েছে তারকাদের। অভিনেতা অভিনেত্রীরা তো ছিলেনই, এবার তার সঙ্গে সামিল হতে চলেছেন বাংলার একাধিক ক্রিকেটার। রয়েছেন অরুণ লাল, লক্ষ্মীরতন শুক্লা, দীপ দাশগুপ্ত, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, অভিমন্যু ঈশ্বরন রাও। সেই তালিকায় নতুন সংযোজন বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় রেলের অনুরোধে প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছেন তিনি। মেট্রো স্টেশনে দাঁড়ালেই টিভির পর্দায় দেখা যাচ্ছে তাকে, মেট্রোয় শোনা যাচ্ছে তার কণ্ঠস্বরও। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।